হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে শুভ জন্মাষ্টমী, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমাদের বাড়িতেও হচ্ছে জন্মাষ্টমী ব্রত আমরা পালন করছি, সকাল থেকে সবাই উপবাস আছি। তো আজকে সেরকম কোনো ব্লগ আমি করতে পারিনি, তো মামা আমি বাবাই সবাই চা নান করে রেডি হয়ে গেছি সকাল সকাল, দেখতেই পাচ্ছো। আর আজকে না আমার শরীরটা খুব বেশি খারাপ, তো আমি সেরকম ব্লগ কিছু করতে পারবো কি না জানি না। আর জন্মাষ্টমী ব্রত আমাদের বাড়িতে যেহেতু লাড্ডু গোপাল আছে, তো কতটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা আমি বলতে পারছি না। তো যদি হয় তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আজকে তোমাদের সবার নিমন্ত্রণ, আমাদের বাড়িতে সবাই চলে আসো যারা আমার কাছাকাছি আছো। তো দেখতে পাচ্ছ মামা সুন্দর জামা টামা পরে রেডি হয়ে গেছে, আর এই উপবাস যেহেতু নির্জলা উপবাস আছে, কিন্তু আমি এখন জল খেয়ে নিয়েছি আর থাকতে পারছি না, খুব বেশি শরীরটা খারাপ লাগছে, খুব ক্লান্ত, খুব এরকম জন্মাষ্টমীর দিন এরকম হবে আমি কিন্তু বুঝতে পারিনি একদমও যে এরকম শরীরটা খারাপ করবে, খুব বেশি শরীরটা খারাপ, খুব ক্লান্ত। বাচ্চাদের জন্য হালকা কিছু খাবার বানিয়েছি, একটু ফল টল খেয়েছি, আর আমরা তো রাত্রেবেলা অভিষেক করব, তারপরেই খাওয়া দাওয়া করব, মানে একাদশী করে একাদশীর প্রসাদই আমরা খাবো আজকে। তো কালকে হবে নন্দোৎসব, যখন হবে তখন অনেক কিছু বানাবো, তোমাদের সাথে অবশ্যই পুরো ভিডিওটা শেয়ার করবো, আর তোমরা সাথে থেকে পাশে থেকে দেখো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা আমি অল্পই করছি, ছোট করছি, কারণ আজকে খুব বেশি শরীর খারাপ, সকাল দিয়ে আমি বিছানা দিয়ে উঠতে পারিনি, কেননা কালকে রাত থেকে আমি 7:30-8:30 মধ্যে খেয়ে নিয়েছিলাম আর এখন অবধি কিছু খাইনি, মানে শরীরটা খুব খারাপ, সকালবেলা দিয়ে উঠতে পারছি না, খুব দুর্বল, খুব ক্লান্ত। আমি মানে শুয়ে উঠেছি, সকাল সকাল ওঠার ছিল কিন্তু উঠতে একটু লেট হয়ে গেছে, শরীরটা খুব বেশি খারাপ, তো তার জন্য আজকে সেরকম কোনো ব্লগ করতে পারছি না আর করিনি। তো তোমাদের সাথে আমি অবশ্যই ভিডিওগুলো করে রাখবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো জন্মাষ্টমী স্পেশাল। তো তোমাদের দাদাভাই দেখি যতটা পারে ও একা করার চেষ্টা করবে, কারণ আমার শরীরটা আজকে একটু খারাপ, তো সেইভাবে ছুটোছুটি করে আমি কাজ করতে পারবো না, কিন্তু ঘরের সব কমপ্লিট করা হয়েছে। তো এখন দেখি কতটা কি কাজ বাজ করা যায়। আর মাম্মা ওর বাবাই ওদিকে হচ্ছে তিলক করছে ওখানে, আর মাম্মামও হাঁটাহাঁটি করছে আর আমি একটু বসে আছি, তো এই আর কি। তো আজকের ব্লগটা তো এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো বন্ধুরা সবার নিমন্ত্রণ রইলো, সবাই চলে এসো, আর তোমরা যারা যারা জন্মাষ্টমী করছো খুব ভালোভাবে করো, খুব জন্মাষ্টমী ব্রত পালন করো খুব ভালোভাবে। তো আজকে এই অবধি, তো তোমরা সবাই ভালো থেকো।